সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি জামায়াত জড়িত কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার ষড়যন্ত্র নাকি নাশকতা তা পর্যবেক্ষণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রাজধানীসহ দেশের সব অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলেছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। রাজধানীতে সম্প্রতি বঙ্গবাজারের পর বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঈদের আগে পরপর এ ধরনের অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে ব্যবসায়ীরা। ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসকে কেন বাধা দেওয়া হচ্ছে এবং অগ্নি নির্বাপন কর্মীদের উপর কেন হামলা হচ্ছে, শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার যখন আগুন লাগলো, এমনকি মানে ওরা হানি ফ্লাইওভারের উপর থেকেও তারা চেষ্টা করছে, যেখান থেকে যেতে চেষ্টা করছে কিছু লোক বাধা দিচ্ছে, এই যে বাধাটা কেন দেবে? আর তারপর যখন আগুন নিভায় সব নিয়ন্ত্রণে নিয়ে আসলো, ঠিক 12টা পরপরই লাঠি সোঁটা নিয়ে কিছু লোক ফায়ার সার্ভিস আক্রমণ, অনেকগুলি মানুষকে আহত করলো, অনেকগুলি দোকান মালিক কর্মচারী তাদেরকে আহত করলো, ফায়ার সার্ভিসের লোকগুলিকে আহত করলো। অথচ এরা তো জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে মানুষকে উদ্ধার করে আগুন নিভাতে যায়, এরা কারা? দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, এমন জায়গায় আগুন লাগছে যেখানে সাধারণ মানুষ কেনাকাটা করে। প্রথমটি দুর্ঘটনা মনে হলেও পরপর এ ধরনের ঘটনা কেন হচ্ছে তা খতিয়ে দেখার কথা বলেন তিনি। একসময় বিএনপি সেই অগ্নিসন্ত্রাস করে প্রায় 3,500 গাড়ি এবং প্রায় 3,000 উপর মানুষ, 3,200 মানুষকে তারা পুড়িয়েছে, প্রায় 500 মানুষ মৃত্যুবরণ করছে। এখনও সেই পড়া অবস্থায় মানুষগুলি কীরকম মানবেতর জীবন যাপন করছে। কাজে এই অগ্নিসন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরলো কি না, এটাই আমাদের এখন দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষকে পুড়িয়েছে, এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কি না, এই রহস্যটা ভেদ করতে হবে এবং এটার উপরে সকলের নজরদারি বাড়াতে হবে। এবং প্রত্যেকটা মার্কেটে আমার মনে হয় যারা দোকান মালিক এবং দোকান মালিক সমিতি, তাদেরকে আমি বলবো যে একটা সময় আগুন লাগছে, তো ওই সময়টা তাদের পাহারার ব্যবস্থা করা উচিত। মার্কেট ও শপিং মলগুলোতে সতর্কতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন সরকার প্রধান। সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয় মনোনয়ন বোর্ডের সভায়। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।